নমস্কার বন্ধুরা, দত্ত ফিশিং ক্লাবে প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগত জানাই। আপনারা এখন ব্যাকে যে পুকুরটি দেখছেন, এটি হচ্ছে চুনিবাবুর পুকুর, যেটি বিগত বেশ কিছুদিন হয়েছে বন্ধ ছিল। কারণ পুকুরের যে ঘাটটি দিয়ে মাছ ছাড়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ঘাটটি সংস্কারের কাজ চলার জন্য বেশ কিছু মাস বন্ধ ছিল পুকুরটা, এবং আবার পুনরায় পুকুরটি খুলবে। তবে এখন সবে মাছ ছাড়া চলছে, আজকে 100 কিলোর মতন মাছ ছাড়া হয়েছে, ওই 500 থেকে 600, 700, 800 এই সাইজের মাছগুলি ছাড়া হয়েছে, পুরোপুরি কাতলা মাছই ছাড়া হয়েছে আজকে। এবং পুকুর মালিকের নাম্বারও দেওয়া রইল, এবং পুকুরটি কবে খুলবে সেটা পরবর্তী ভিডিওতে আমি দেবো। আবারও মাছ ছাড়া হবে পুকুর মালিকেরই সেটা বক্তব্য, কারণ ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন এই ভিডিওটি আমার করা নয়। এবং পুকুরের পরিবেশটা যথেষ্ট ভালো, এবং মাছ আর সংস্কারের কাজ চলবে, এবং সম্ভবত আমি যেটুকুনি শুনলাম যে পুজোর পরেই হয়তো পুকুরটি খুলবে, কি আগে হয়তো খুলতে পারে সেটা আমি বলতে পারবো না পুরোপুরি। তবে আগামীতে আবার মাছ ছাড়া হবে, পুকুর মালিক আমাকে সেটা জানিয়েছে। যদি মাছ ছাড়ে তাহলে অবশ্যই তার ভিডিও আমি আবার ছাড়ব, এবং দেখতে থাকুন বাকি ভিডিওটা। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আমার কেমন লাগছে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। এই জন্যই বললাম সাবস্ক্রাইবটি করবেন, এবং তার পাশে বেল নোটিফিকেশানটি চিপে দেবেন, চিপে অল করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে সেই ভিডিওটির নোটিফিকেশানটি পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন বাকি ভিডিওটা। আমি আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে। নমস্কার। একটু বড় হতে বড় হয়ে যাবে, পাঁচশো মাছ ওইটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে।